हेलो फ्रेंड्स, माय मॉम रेसिपी अपन सकल के जाना सुस्वागत। आज हमें अपन बनिए देखा पालंग शाकेर एक असम्भव मजादार रेसिपि। रेसिपिटी बनिए खेले बार बार बनिए खेते इच्छे करबे, एतटाई टेस्टी हुए थाके। रेसिपिटी बनानो भीषण ही सहज, घरे थाका सामान्य किछु उपकरण दिए खूब सहजे रेसिपिटी बनिए नेवा जाय। ताहले चलुन देखे नेवा जाक असम्भव मजार पालंग शाकेर रेसिपिटी किभाबे बनिए नेवा जाय। एई रकमे नित्य नतुन एबं सहज सरल रेसिपिर आपडेट पाओयार जन्य आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन आर भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। ताहले चलुन आर देरी ना करे चटपट आजकेर रेसिपिटी शुरू करे नेवा जाक। प्रथमे चूले आमि एकटी कड़ाई बसिए निलाम। एबार कड़ाइर मध्ये दिए नेब परिमाण मतो सरिषार तेल। देखुन परिमाण मतो सरिषार तेल दिए निलाम। एबार तेलटाके खूब भालो करे गरम करे नेब। देखुन तेलटाके खूब भालो करे गरम करे निएछि। एबार ए तेलेर मध्ये दिए देब दुटो शुकनो लंका, देब हाफ टेबिल चामच पाँच फोड़न দিয়ে এবার কয়েক সেকেন্ড খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন কয়েক সেকেন্ড ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এবার দেব কুমড়ো। দেখুন আমি এখানে পরিমাণ মতো কুমড়ো দিয়ে নিলাম। এবার দেব শিম। শিমগুলোকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। দেখুন পরিমাণ মতো সমস্ত শিমগুলোই আমি দিয়ে নিলাম। এবার দেব বেগুন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন ব্যবহার করেছি। সমস্ত কেটে নেওয়া সবজিগুলো দিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব পালং শাক। আমি এখানে এক আঁটি পরিমাণে পালং শাক ব্যবহার করেছি। পালং শাকটাকে ভালো করে বেছে নেওয়ার পর কেটে নিয়ে দু তিনবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন সমস্ত কেটে নেওয়া পালং শাকটা আমি দিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে শাকটাকে রান্না করে নেব, যাতে সমস্ত শাকসবজিগুলো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরত এলাম। এবার আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর শাকটা অনেকটাই সফট হয়ে এসেছে দেখুন। এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরত এলাম। দেখুন সমস্ত শাকসবজি খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে এইভাবে একটু মিশিয়ে নেব যতক্ষণ না শাকটা মাখো মাখো হয়ে আসে। দেখুন শাকটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন অনেকটা মাখো মাখো হয়ে এসেছে। এবার দেব এক মুঠো ধনে পাতা কুচি। এই ধনে পাতা কুচিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন আজকের আমার এই পালং শাকের রেসিপিটি বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। আপনারা যদি এইভাবে কখনো না পালং শাকের রেসিপি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজাদার হয়ে থাকে। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কালাবড় দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।